হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো হ্যাংগং জু এর লাইফে ঘটে যাওয়া সত্য ঘটনাটি। এই ঘটনাটি ঘটেছিল সাউথ কোরিয়াতে। গং জু যখন ক্লাস 11-এ পড়তো তখন তাকে 44 জন ছেলে মিলে গ্যাং রেপ করেছিল। এই মুভিতে এই ঘটনাটাকে দেখানো হয়েছে। সিনেমার প্রথমেই দেখি হ্যানগং জুকে, যে তার স্কুলের টিচারদের সামনে বসেছিল। গং জু বলে, আমি সব ধরনের সাউন্ডের মধ্যে মিউজিক শুনতে পাই। আসলে গং জু মিউজিক ভালোবাসত। তার টিচারদেরকে বলে, আমি কিছু ভুল করিনি। কিন্তু টিচাররা গং জুকে স্কুল থেকে বের করে দেয়। কেন তাকে স্কুল থেকে বের করে দেয় সেটা আমরা গল্পের মধ্যে জানতে পারবো। গং জু স্কুল থেকে চলে যাবার জন্য যখন হোস্টেলে তার জামা কাপড় প্যাক করছিল তখন ওখানে মিস্টার লি আসে। মিস্টার লি হলো এই স্কুলেরই একজন শিক্ষক। মিস্টার লি বলে, আমি তোমার ট্রান্সফার বাইরে শহরে একটা স্কুলে করে দিয়েছি, তুমি ওখানে গিয়ে আমার মায়ের কাছে থাকবে। মিস্টার লি গং জুকে নিয়ে তার মায়ের কাছে যায়। তার মাকে বলে, গং জু কিছুদিন তোমার কাছেই থাকবে। কিন্তু লিয়ের মা গং জুকে তার বাড়িতে রাখার জন্য রাজি হয় না। কিন্তু লি জোর করার জন্য তার মা 7 দিনের জন্য গং জুকে তার বাড়িতে থাকতে দেয়। লি তার মাকে গং জুয়ের সম্বন্ধে কিচ্ছু বলে না। গং জু আসলে কে আর কেন ও এই শহরে থাকতে এসেছে? পরের দিন গং জু তার নতুন স্কুলে যায়। স্কুল ছুটি হবার পর সে সাইবার ক্যাফেতে গিয়ে তার মায়ের পুরনো ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস খোঁজার চেষ্টা করে। আসলে গং জুয়ের মা এই শহরেই থাকে, কিন্তু গং জু তার মায়ের বাড়িটা কোথায় সেটা জানতো না। তারপর গং জু যায় লিয়ের মায়ের দোকানে। লিয়ের মা একটা ছোট্ট দোকান চালাতো। ওখানে গিয়ে গং জু লিয়ের মায়ের অনেক কাজ করে দেয়। এটা দেখে লিয়ের মা খুব খুশি হয়। আর সেদিন রাতে গং জুকে তার সাথে ডিনার করায়। পরের দিন গং জু স্কুলে গিয়ে একটা গ্রুপকে দেখে যারা গান গাওয়ার প্র্যাকটিস করছিল। গং জু গান করতে খুব ভালোবাসত, কিন্তু গং জু ওদেরকে দেখে ওখান থেকে চলে আসে। স্কুল ছুটির পর যায় সুইমিং শেখার জন্য। গং জু সুইমিং ক্লাস শেষ করার পর স্নান করতে করতে একটা গান গাইছিল। এই গানটা বাইরে থেকে ইয়ান নামের একটি মেয়ে শুনতে পায়। ইয়ান গং জু এর ক্লাসেই পড়তো। ইয়ান বাথরুমের বাইরে থেকে গং জু এর গাওয়া গানটা রেকর্ড করে। গং জু যখন রেডি হচ্ছিল তখন ইয়ান এসে তাকে রেকর্ডিংটা শোনায়। ইয়ান বলে, তোমার গানের গলা খুব সুন্দর, তুমি আমাদের গ্রুপটা জয়েন করো। কিন্তু গং জু রেকর্ডিং শুনে রেগে যায় আর ইয়ানকে বলে, তুমি আমার থেকে দূরে থাকো। গং জু তার মায়ের অ্যাড্রেসটা কোনো রকম ভাবে খুঁজে বের করে। তারপর তার মায়ের সাথে দেখা করার জন্য যায়। সে তার মাকে দেখে খুব খুশি হয়, কিন্তু তার মা একটুও খুশি ছিল না। গং জু তার মাকে বলে, আমার ট্রান্সফার এই শহরেই হয়েছে। তখন তার মা বলে, দয়া করে তুমি আমার বাড়িতে এসো না, আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো না। মায়ের এই কথা শুনে গং জুর চোখে জল চলে আসে আর চুপচাপ ওখান থেকে চলে আসে। একদিন যখন সুইমিং শেষ করে তার লকার খুলছিল তখন তার ফোনে একটা আননোন নাম্বারে ফোন আসে। গং জু কলটা রিসিভ করার পর জানতে পারে কলটা করেছে কিমের বাবা। কিমের নাম শুনে গং জু ফোনটা কেটে দেয়। কিম আসলে কে সেটা গল্পের মধ্যে ধীরে ধীরে জানতে পারবো। পরের দিন গং জু যখন স্কুলে যায় তখন দেখে মিউজিক রুমে কেউ নেই, তাই ওখানে গিয়ে গিটার নিয়ে গান গাইতে লাগে। তখন ইয়ান তার বন্ধুদের সাথে ওখানে চলে আসে আর তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গং জু এর গান শুনছিল। এটা গং জু দেখতে পেয়ে চুপ হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। ইয়ান আর তার বন্ধুরা গং জু এর পিছনে পিছনে যায়। সবাই শুধায়, তুমি এত ভালো গান করতে কোথায় শিখলে? তারা সবাই গং জু এর প্রশংসা করে। স্কুল ছুটির পর গং জু বাড়ি ফিরে আসে আর আজকে তার 7 দিন কমপ্লিট হয়ে গেছে, তাই তার সমস্ত জিনিসপত্র প্যাক করে নেয়, কারণ লিয়ের মা গং জুকে শুধু 7 দিন থাকার পারমিশন দিয়েছিল। গং জু যায় লিয়ের মাকে গুড বাই বলার জন্য। তখন লিয়ের মা বলে, তোমাকে এখান থেকে যাওয়ার দরকার নেই, তুমি যতদিন চাও ততদিন আমার বাড়িতে থাকতে পারো। এরপর গং জু তার জীবনটা নতুন করে শুরু করে। প্রতিদিন স্কুলে ছুটির পর লিয়ের মায়ের দোকানে এসে কাজ করত। এইদিকে স্কুলে ইয়ান গং জুকে অনেক অনুরোধ করে তাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। আর শেষমেশ হং জু ইয়ানের গানের গ্রুপ জয়েন করে। একদিন মিস্টার লি বাড়িতে আসে। গং জুকে বলে, কিমের সাথে সাথে বাকি 43 জন ছেলেরও সাজা হয়ে গেছে আর ওই 44 জন ছেলের মা বাবা তোমাকে খুঁজছে, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। ওই 44 জন ছেলে সাজা হয়ে গেছে শুনে গং জুর মুখে একটা খুশি দেখা যায়। এখন ইয়ান আর গং জু খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে, তাই ইয়ান গং জুকে তার বাড়িতে নিয়ে যায়। ইয়ান মজা করে গং জুকে শুধায়, তোমার কটা বয়ফ্রেন্ড? গং জু উত্তর দেয়, 44। ইয়ান এটা শুনে ভাবে গং জু মজা করছে, কিন্তু ইয়ান এটা জানতো না যে গং জু তার দুঃখটা প্রকাশ করছে। আসলে গং জুর সাথে কি হয়েছিল সেটা গল্পের মধ্যে ধীরে ধীরে দেখতে পাবেন। পরের দিন গং জু এর বাবা আসে তার সাথে দেখা করার জন্য। তার বাবা এসে তাকে একটা কাগজে সই করতে বলে। গং জু সেই কাগজটা কিসের সেটা না জেনেই সই করে দেয়। কাগজে সই নিয়ে তার বাবা ওখান থেকে চলে যায়।
সেদিন রাতে মিস্টার লি গংজুকে ফোন করে বলে, তুমি কি কোনো কাগজে সই করেছো? গংজু বলে, হ্যাঁ, আমার বাবা একটা কাগজ এনেছিল, আমি ওটাতে সই করে দিয়েছি। মিস্টার লি বলে, ওটা পার্টিশনের পেপার ছিল, তুমি না পড়ে ওখানে সই করলে কেন? গংজু তার বাবাকে ফোন করে, কিন্তু তার বাবার ফোন সুইচ অফ ছিল। গংজু বুঝতে পারে তার বাবাও তাকে ধোকা দিয়েছে। পরের দিন স্কুলে গিয়ে জানতে পারে, সে যখন গান করছিল তখন ইয়ানের একটা বন্ধু সেটার ভিডিও রেকর্ডিং করেছিল, আর গংজুর ওই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেয়, আর সাথে সাথে সেখানে তার পুরো অ্যাড্রেসটাও লিখে দিয়েছে। তার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, অনেক লোক ভিডিওটাতে লাইক করে। এইসব দেখে গংজু খুব রেগে যায় আর বলে, এই ভিডিওটা এখনই ডিলিট করো। গংজু যখন ক্লাসে ছিল তখন ওখানে কিছু জন লোক এসে গংজুকে ঘিরে ফেলে আর তাকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। তারা সবাই গংজুকে একটা পেপারে সই করতে বলে। গংজু নিজেকে কোনো রকম ভাবে তাদের হাত থেকে ছাড়িয়ে একটা রুমের মধ্যে গিয়ে লুকোয়। এরপর সিন চলে আসে অতীতে, এখানে আমরা জানতে পারবো আসলে গংজুর সাথে কি হয়েছিল। গংজু একটা সুপার মার্কেটে কাজ করতো, একদিন যখন সে একা ছিল তখন ওখানে কিম নামের একটা ছেলে আসে। কিম হলো এই সুপার মার্কেটের মালিকের ছেলে। গংজু এর বেস্ট ফ্রেন্ড হলো যিশু। যিশু আর গংজু একই ক্লাসে পড়তো আর কিম হলো যিশুর বয়ফ্রেন্ড। গংজু তার বাড়িতে একাই থাকতো, তাই যিশু তার সাথে থাকার জন্য আসে। তারপর থেকে কিম যিশুর সাথে দেখা করার জন্য গংজুর বাড়িতে প্রায়ই আসতো। একদিন গংজু কাজ শেষ করে বাড়িতে এসে দেখে কিম তার অনেকগুলো ফ্রেন্ডকে নিয়ে এসে মদ খাচ্ছে। গংজু সবাইকে তার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলে, সবাই ওখান থেকে চলে যায়। কিন্তু এরপর প্রায়ই ওই ছেলেগুলো গংজু এর বাড়িতে এসে ড্রিঙ্ক করতো। গংজু একা তাই কিছু করতে পারতো না। একদিন গংজু এর বাড়িতে 44 জন ছেলে এসে ড্রিঙ্ক করছিল, ওখানে যিশুও ছিল। গংজু সবাইকে বলে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। তখন তারা একটা ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে গংজুকে দেয় আর বলে, তুমি যদি এটা খেয়ে নাও তাহলে আমরা সবাই এখান থেকে চলে যাব। গংজুর কাছে আর কোনো রাস্তা না থাকায় সে খেয়ে নেয়। এরপর এই 44 জন ছেলে মিলে যিশু আর গংজুকে রেপ করে। তারা সারা রাত ধরে যিশু আর গংজুর ওপর অত্যাচার করে। ভোর হয়ে যায় তবু তাদের নির্যাতন বন্ধ হয় না। তখন কিমের বাবা ওখানে এসে সবকিছু দেখতে পায়। সে পুলিশকে ফোন করার বদলে চুপচাপ কিমকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন যিশু এই সবকিছু সহ্য করতে না পেরে সুসাইড করে নেয়। এটা ছিল গংজুয়ের অতীতের কাহিনী। এই জন্য গংজুকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর যে লোকগুলো স্কুলে এসে গংজুকে একটা পেপারে সই করতে বলছিল তারা হলো ওই 44 জন ছেলের মা বাবা। গংজু যদি ওই পেপারে সই করে দেয় তাহলে ওই 44 জন ছেলে জেল থেকে ছাড়া পেয়ে যাবে। এরপর সবাই গংজু এর সম্বন্ধে সব সত্যি জানতে পেরে গেছে। তার ফ্রেন্ড ইয়ান যখন এটা জানতে পারে তখন গংজুকে মেসেজ করে বলে, এটাতে তোমার কোনো দোষ নেই, প্লিজ তুমি ফিরে এসো। এইদিকে গংজু লিয়ের মাকে গুড বাই বলে তার বাড়ি থেকে চলে যায়। পরের দিন সকালে গংজু সুসাইড করার জন্য ব্রিজ থেকে সমুদ্রের জলে ঝাঁপ দেয়। আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আসলে গংজু মারা যায়নি, সে এই দিনটার জন্যই সুইমিং শিখছিল। সবার সামনে সমুদ্রের জলে ঝাঁপ দেয় কারণ যাতে সে নিজেকে মৃত প্রমাণ করতে পারে আর কোনো এক নতুন শহরে গিয়ে তার জীবনটা আবার নতুন করে শুরু করতে পারে।